ওই জন্য বলি কমপ্লেন খা কমপ্লেন খা কমপ্লেন আমার বউ খা হবে ধাক্কা করে ওইদিক চলে যাই মানে একটা ধাক্কা মাত্র ওই মাথায় চলে যাচ্ছে আস্তে আস্তে কর আস্তে আস্তে কর খাটিস না ও তো খাটিস না ও তো খাটিস না হাই হ্যালো আমি মিহির তোমরা দেখছো দা মিহির বর্মন ইউটিউব চ্যানেল তো আজকে আমি যেতে চলেছি বললা মেলাতে আর বললা মেলাতে কিছু সিনেমেটিকের কাজ করব বা কিছু ভিডিও করব আমরা সেটার উদ্দেশ্যে তো জানি না সেই ভাইবটা নিয়ে আসতে পারবো কিনা সেটার আইডিয়া প্রথম রাজার আমার বন্ধু তো এটা জানি না করতে পারবো কিনা একটা অন্যরকম ভাইব যেটা বললা ভিডিও অনেকেই করছে কিন্তু তাদের তুলনায় অনেকটা বেটার করার চেষ্টা করছি আমরা আজকে সেটারই টার্গেটে যাচ্ছি আর আমার সঙ্গে যাচ্ছে আমার বন্ধু সুব্রত আরও অনেকেই আসতে যায় অমিত আসছে আরেকজন আসছে সুব্রত ওরাও এই কাজে যুক্ত আছে বেশি দেরি করবো না যাওয়া যাক দেখি কাজটা কতটা করতে পারি আমরা ওকে আজকে মেলায় প্রচন্ড ভিড় এই ভিড় অতিক্রম করে আমার বন্ধু সুব্রত মানে এ রাইডার হবে এক সময় ওই অত ভিড়ের মধ্যে নিয়ে চলে আসলো তারপর আছি গ্যারেজে গ্যারেজ থেকে সোজা যাবো মন্দিরের দিকে আজকে প্রচন্ড ভিড় মন্দিরের সামনে আজকে হয়তো না যেতেও পারি আমরা এরকম একটা ব্যাপার এত ভিড়ের মধ্যে সাবজেক্ট মানে ধরা খুব মুশকিল ব্যাপার তো রাজা ভাই কি অভিজ্ঞতা এই পাঁচ দশ মিনিটে পাঁচ দশ মিনিটে অনেক কিছু অভিজ্ঞতা বাট স্কিলও তো লাগাচ্ছে না যে সিনেমাটিক যে শর্ট ধরবো সাবজেক্ট ধরবো সেই সাবজেক্টে মানে সেই যা তো অবস্থা দেখা দেখা হয়েছে প্রচুর ভিড় এই ভিড়ের মধ্যে সাবজেক্ট ক্লিক করে মানে যারা সিনেমেটিকের কাজ করে না ভাই তাদের স্যালুট জানাই তারা এত সুন্দরভাবে সিনেমেটিকের কাজ করে আর সাবজেক্ট ধর মানে ধরতে পারবে কিন্তু ক্যামেরায় আসতে ক্যামেরায় আসবে না এত ভিড়ের মধ্যে ভাই আলাদাই এলেবে ফিলিংস কেমন তোর ভাই ফিলিংস কেমন মানে যেটা সাবজেক্ট ঢুকছি সাবজেক্টটা কিছুক্ষণ ঠিকঠাক আসছে দু তিন সেকেন্ড তারপরে কেউ নাকি আসিয়ে যাচ্ছে মাঝখানে মানে প্রেমের মাঝখানে আসিয়ে যাচ্ছে রাজা হচ্ছে বিশাল বড় লোক কিন্তু ভাই চশমাটা কিন্তু সেই লাগছো ভাই হ্যাঁ লাস্ট মাথা চা আপনাকে বলেছেন টক ঝাল বেশি তবে একদিনে উপকার হবে এমন খাটিস না ওদের খাটিস না ওদের খাটিস না আপনার জার্নি কেমন ভালো ভাই ভালো নতুন এক্সপিরিয়েন্স মানে এর আগে কোনো করি আমি ভাবি যে পাচ্ছি আমি সাধারণ অবস্থায় কারণ মোটামুটি ভালো টাকা জায়গায় ডেকে করা হচ্ছে অ্যাকচুয়ালি আগে বলে আরো দুজন আসার কথা কিন্তু এখনো খবর নেই তাদের কি করবো বুঝতে পারছি এখন মন্দিরের গেটের সামনে আসছি কারণ ওইদিকে প্রচণ্ড ভিড় ছিল এখন এদিকে যাই না শট নিতে পারবো কি না সাবজেক্ট তো ধরাই যাচ্ছে না আর সুব্রত আর অমিত আসার কথা কিন্তু এখনো আসছে না জয় নি তাই এই তো কন্ডিশন কি তোমার কন্ডিশন ভালো না ভাই কেন ভাই জানি না কী হচ্ছে এডিটিংয়ের সময় রাজা সম্পূর্ণ এডিট করবে আমি শুট করছি যদিও আমার হাত অতটা ভালো না ঠিক আছে
তারপর আমি এডিট করতে পারি না, আমাকে এডিট করতে দিলে এক মাস পর ভিডিও পাওয়া যায় জানিস তো। আমার কিছু বলার নেই ভাই, আমি স্পিচলেস। আজকে আমার মন ভালো নেই। না মনটা ভালো আছে, কিন্তু খিস্তি মারতে পারছি না, এটাই সবথেকে বড় সমস্যা। তাহলে কিচ্ছু প্রবলেম হতো না। সুইমিং পুলটা একটু দেখা, এখানে সুব্রত দাদু স্নান করতো। এখন বাজে 12:30, আর এই মাত্র সুব্রত ফোন করছিল, মানে সুব্রত আর রোহিত ফোন করছিল, জোড়া নাগরদোলার এখানে আছে, ঠিক আছে। জানি না কত দূরে আছে, এখন আমাদেরকে খুঁজতে হবে। আধা ঘন্টা ধরে এখানে বসে আছি। আমরা যাচ্ছি নাগরদোলা। আর বড় বড় ডিরেক্টর চলে আসছে, ঠিক আছে। মানে দেখতে পাচ্ছেন কালকে ভিডিওটা দেখছেন তো? কি বললে আর গোয়াল এই জন্য বলি ছোটবেলায় কমপ্লেন হওয়া উচিত। সুব্রত স্ট্যান্ড, মানে সুব্রতর মিতা আবার ক্যামেরাম্যান, তার সাইডে ব্যাকগ্রাউন্ডে আছে। হ্যাঁ ক্যামেরা 30 ভাই। এই গরমে আমি আমার মানে মন হারিয়ে ফেলছি, বুঝতে পারছি না। কার প্রতি দুই সুব্রত এক জায়গায় আছে, আর অমিতা রাজা হারিয়ে গেছে। অমিতা রাজাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন আমরা যাবো অফিস রুমে। এই ভিড়ের অভিজ্ঞতা একটু শেয়ার করো দা। আমি লাইভে এত ভিড়ে ক্যামেরা করিনি। কোথায় যাও ঢুকে যাচ্ছে অমিতের মুড অফ দেন। আমি আমার রানীকে খুঁজে পাইনি। রানী সুব্রত কিন্তু বেশ সুন্দর, হ্যাপি আছে, আর চারিদিকে বাবা বাবা দেখছে। মন খারাপ কত সাইডে যাবো দাদা। তোর এক্সপিরিয়েন্স বল, মানে ছবি তুলে একটা তুলতে পারি না, একটা ধাক্কা মার তুই মাথায় চলে আসছে। সাবজেক্ট হারিয়ে যাচ্ছে নাকি? ড্রোন শট নিচ্ছে রাজা, ড্রোন শট চালু করলি তো? নাই উদয় উড়ালি, আস্তে আস্তে কর, আস্তে আস্তে কর। একজন ব্যস্ত ভিডিও করতে, কিন্তু সাবজেক্ট ঠিক মতো পাচ্ছে না। ওই জন্য বলি কমপ্লেন খা, কমপ্লেন খা, কমপ্লেন আমার বউ খাওয়াবে। কাজ করতে করতে হাফ হয়ে গেছে। এবার এখন যাচ্ছি আমরা ফাঁকা দিকে, ফাঁকা জায়গায়, এখানে প্রচন্ড ভিড়। জীবন কয়লা, জীবন কয়লা, মা বাবা খুঁজে পাচ্ছি না। ব্যাপারটা হচ্ছে বৌমা খুঁজতে আসছিলাম, লাস্টে ক্যামেরা হাতে করে নিয়ে বাড়ি যাচ্ছি। এখন বাজে 2, আর এখন সবাই ঈদের আর কাজ করতে পারছে না। বৌদে খিদে পেয়েছে ভাই, কী খাবি? কী খাবে এখন? দেখি মেনুতে কী আছে, মেনু কার্ডটা দিয়ে যায়নি তো। মেনু কার্ডটা আছে, জেলায় আর কেউ কোনো কিছু কথা বলছে না, যা খাই চলছে। চুরো তো এখনো বলছে বাসি, বাসি মাল, বাসি মাল।
একবার এত ভালোবাসা কোথায় রাখবো এটা হচ্ছে বিদায় রজনীর একটা ভালোবাসা এখন সুব্রত আর অমিত চলে আছে এই সাইডে মেমোরিটা কি করবি এটার শোন তোর গাড়ির ল্যাপটপ আছে তাহলে তোর হচ্ছে মেলা বড় লোক মেয়েটা ওকে চল এদিক দিয়ে একদম এই লোকেশনে ওকে চল সেরা জীবন এখানেই কাজ মোটামুটি শেষ মোটামুটি কি পুরো কাজ শেষ এখন বাড়ি যাওয়ার পালা এখন রাজা যাচ্ছে ওর বাড়িতে সম্পূর্ণ এবার রাজার উপরে তাই না কতটা আমি দিতে পারলাম ঠিক আছে আমি জাস্ট শ্যুট করলাম এডিটিংয়ের দায়িত্ব তোর উপর ভাই হয়ে যাবে ওকে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে তোমাদের মতামত আর সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে অবশ্যই লাগিয়ে দেবে আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে আর এটা মানতে হয় যারা সিনেমেটিকের কাজ করে যারা ফিল্ম মেকিং মেকিংয়ের কাজ করে তারা ভাই লেভেলের ওরা অনেকটা খাটনি করে আমরা ওর তুলনায় কিচ্ছু না 0% আমরা যতটা পেরেছি ততটা দিয়েছি এবার আপনাদের উপর ডিপেন্ড করবে কী আপনারা আউটপুট কতখানি বের করতে পারবো সেটা আমার উপর ডিপেন্ড কিন্তু আপনারা দেখে কী হচ্ছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ওকে।